দেশের সিনেমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে সিনেপ্লেক্স। দেশজুড়ে সিঙ্গেল স্ক্রিনগুলো যখন পরিবেশ সহ নানা সংকটে ভুগছে, তখন সিনেপ্লেক্সগুলো চড়া দামি টিকিট বিক্রি করেও দর্শক টানছে। গেল কয়েক বছরে অনেক সিনেমাই সিনেপ্লেক্সের হাত ধরে সাফল্য পেয়েছে। পথ চলার এমন সাফল্যের সময় হঠাৎ করে অভিযোগের কাঠগড়ায় পড়তে হচ্ছে স্টার সিনেপ্লেক্সকে। স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে রোজার ঈদে মুক্তি পাওয়া তিন সিনেমা নির্মাতা গুরুতর অভিযোগ এনেছেন। তাদের দাবি, প্রায় হাউসফুল থাকা সত্ত্বেও বিদেশি সিনেমা চালাতে ছবি তিনটি কারণ ছাড়াই নামিয়ে দিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তবে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছেন, দর্শক না থাকায় তিনটি সিনেমা আপাতত নামিয়ে দেওয়া হয়। গেল রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 11টি চলচ্চিত্র, যার মাঝে 5টি সিনেমা ঘিরে বেশ আগ্রহ দেখা যায় সিনেমা প্রেমীদের মাঝে। ঈদের 3 সপ্তাহ পরও সিনেমাগুলো দিয়ে প্রেক্ষাগৃহ প্রায় হাউসফুল ছিল, কিন্তু হুট করেই তিন সিনেমা, রাজকুমার, দেয়ালের দেশ ও কাজের রেখা সিনেমাগুলো কারণ ছাড়াই নামিয়ে দেওয়া হয়। ফলশ্রুতিতে তিন ছবি নির্মাতা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানান। ছবি তিনটি নামিয়ে দেওয়ার পর 3 মে থেকে সিনেপ্লেক্সে চালু হয় বদরুল আনাম সৌদের শ্যামাকাব্য ও মোহাম্মদ ইকবাল পরিচালিত ডেড বডি সিনেমা দুটি। তবে মুক্তির 3 দিন পরই শ্যামাকাব্য সিনেমাটি স্টার সিনেপ্লেক্স থেকে সরিয়ে নেন নির্মাতা। এমন সিদ্ধান্তের পিছনে সিনেমা হলটির বসুন্ধরা শাখা, তার ছবির জন্য দেওয়া হলের প্রজেকশন সিস্টেমের সমস্যা, সেল রিপোর্টে গরমিল সহ বেশ কিছু কারণ জানান তিনি। বারবার সিনেমা নামিয়ে দেওয়ার কথা শুনে অসম্মানিত বোধ করেছেন উল্লেখ করে এই নির্মাতা বলেন, আমি কিছুটা অসম্মানিত বোধ করেছি, মুক্তির পূর্ব থেকে আমাকে বারবার বলা হচ্ছিল যে ছবি না চললে নামিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আমি জানি ছবি না চললে তো নামিয়ে দেবেনি আপনারা, কারণ আপনারা ব্যবসা করবেন এবং এটাই স্বাভাবিক, এর বাইরে কোনো গল্পই নেই, পৃথিবী জুড়েই এটাই স্বাভাবিক, ছবি না চললে আপনি নামিয়ে দেবেন। কিন্তু এটি আমাকে প্রতিবার মনে করিয়ে দিতে হবে না, প্লিজ। আর আমাকে আরও বলা হয়েছে যে আমরা যে প্রজেকশন হলটির প্রজেকশন নিয়ে যে হলটির ব্যাপারে কমপ্লেন করেছিলাম, হল নম্বর 3, তো সেখানে এখন রাজকুমার চলছে শাকিব খানের এবং সেখানে অনেক দর্শক আছেন। এখন শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় স্টার। শাকিব খানের সিনেমা দেখতে প্রজেকশন কোয়ালিটি যাই হোক না কেন, মানুষ আসবে এবং শাকিব খান সেটি অর্জন করেছেন। কিন্তু ঘটনাচক্রে আমাদের সিনেমাটি খুব গল্প নির্ভর এবং আমরা কেউ এত বড় স্টার না, তাতেও কোনো সমস্যা নেই, সমস্ত ধরনের ছবি হবে। এখন আমার ছবিটি একটি বেটার প্রজেকশন সহ হল পেয়েছে, তারপরও অনেক দর্শক হয়নি বা শাকিব খানের সিনেমার ধারে কাছে বিক্রি হয়নি দেখে সেটি আমাকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে 3 নম্বর হলে তো আজকে এত দর্শক এবং তারপরও আপনারা কেউ কোনো কমপ্লেন করছে না, বাবা শাকিব খানের সঙ্গে আমার তুলনা করে লাভ নেই, আপনি আমার সিনেমাটি নিয়ে আমার সঙ্গে কথা বলেন এবং আমাকে এই কথাগুলো বলেন না প্লিজ, এগুলো অসম্মানজনক একজন নির্মাতা এবং একজন প্রযোজকের জন্য। প্রত্যেকটি ছবির আলাদা মেরিট থাকে এবং আমাদের ছবিটার ব্যাপারে আমাদের আশাবাদ ছিল যে ওয়ার্ড অফ মাউথ এবং আমাদের গণমাধ্যম কর্মী যারা আছেন, বোন ভাই এবং বন্ধুরা, তাদের প্রচারণে ছবিটি আস্তে আস্তে পিক করবে। কিন্তু 3 দিনের মাথায় আমি সকালে ছবিটি তুলে নিতে বাধ্য হয়েছি, কারণ আমার মনে হয়েছে যে বারবার লাস্ট কয়েকদিন ধরে আমাকে অসম্মান করা হচ্ছে। অন্যদিকে শ্যামাকাব্য সিনেমা নির্মাতার মতোই একই দিনে মুক্তি পাওয়া ডেড বডি সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করার কথাও জানান তিনি। ঠিক 2 থেকে 3 দিন আগে আমি অসুস্থ ছিলাম, আমি জানি না যে কোথায় ছবি রিলিজ হবে, তখন আমাকে যখন আইসা বলছে যে দুইটা শো দিছে আমাকে, একটা শো দিছে নব থিয়েটার বিজয় সরণী, যেটা জীবনে আমি নাম প্রথম শুনছি, আমি জীবনে জানি না যে একটা সিনেপ্লেক্স আছে, আর একটা হচ্ছে সরি সিনেমা হল যেখানে 500 ডলার টিকিট। আমি এই 2 হলে কেন দিল, হ্যাঁ এই 2 হলে তো রুলাম ছবি চালাবো, আমি কিন্তু শুক্রবার দিন ডিক্লেয়ার দিয়া রুল আমার ম্যানেজার বলে চলে গেছে। তারপরে বিকালবেলা মধুমিতা আমি টেলিভিশনে সাক্ষাৎকার দিছি, সাক্ষাৎকার বলছে যে সিনেপ্লেক্স আমার দিয়ে অন্যায় করছে, যেই কিছু করছে আমি সিনেপ্লেক্সের এর প্রতিবাদ করবো। তারপরে তারা 3 দিন আমার সিনেমা চালাইছে, কেন চালাইছে আমার সিনেমা 3 দিন, আর এইসব সিনেমা জায়গা তো সিনেমা চলার কথাও না, জিন্দিগি সিনেমা চলার কথা না, বাংলা ইংলিশ ছবি দেখে মানুষ 300 টাকা দেওয়া, 400 টাকা দেয় হিন্দি ছবি দেখে, আর আমার ছবি দেখবে 500 টাকা দেওয়া, বাংলাদেশে আমার ছবি দেখতে গেলে 3-4 জন লোক দেয়, 4 জন লোক এলে 1,500 টাকা খরচ আছে, 1,500 টাকা খরচ করে সিনেমা কেউ দেখতে দেবে এখন? তারপরে সবচেয়ে বড় কথা, এই মাহবুব সাহেব আমাকে নিজে বলছে যে আপনি 2 সপ্তাহ পরে রিলিজ করেন, আমি আপনাকে প্রত্যেকটা সিনেপ্লেক্স আপনি যা যা লাগে আমি দেবো, ওনার কথা কিন্তু উনি আমার সাথে রাখেন, যেই কারণে আমি
ছবিটাকে নামা দেওয়ার কথা বলছি। তারপর তারা 13 দিন চালালো, এটা আমার প্রশ্ন। রোববার দিন আমি এফডিসির সমস্ত সংগঠন নিয়ে আমি ডাকছি, তার প্রতিবাদ আমি করবো, সবাই বাসা থাকবে ইনশাল্লাহ বিকাল 5টার সময়। সিনেপ্লেক্সের এমন কর্মকাণ্ডের পর নানা অভিযোগ তুলেছেন নির্মাতারা। ঈদে দেয়ালের দেশ সিনেমার হল রিপোর্ট ভালো থাকা সত্ত্বেও সপ্তাহ শেষে যে সিনেমাগুলো চলেনি সেগুলো এগিয়ে রাখার অভিযোগ তুলেছেন ছবিটির নির্মাতা মিশুক মুনি। ফার্স্ট ফিল্ম হিসেবে আমার এক্সপেকটেশন এত হাই হবার কথা নয় যে আমার সিনেমা মানে খুব বড় সারা জাগাবে, নিশ্চয়ই ওরকম হবার কথা নয়। আমার এক ধরনের একটা এক্সপেকটেশন ছিল, আমার মনে হয়েছে যে সেই রেসপন্স যেটা আমি পেয়েছি সেটা আমার এক্সপেকটেশনের চেয়ে বেশি, সো আই ওয়াজ হ্যাপি উইথ দ্যাট। এরপরে ডেফিনেটলি আমার সিনেমা আরও বেশি মানুষ দেখুক, আরও বেশি দিন চলুক, সেটাতে একটা এক্সপেকটেশন থাকে, সেই জায়গাটায় ধাক্কা লাগে। এবং সেটা নিয়ে আমি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম, তারা বললো যে তাদের মনে হয়েছে যে এই সিনেমার চেয়ে তাদের হাতে অন্য যে সিনেমা আছে সেটা বেটার বিজনেস করবে, সেই জন্য তারা সেটা করেছে। সো আমি নিশ্চয়ই এটা নিয়ে আর বার্গেনিং করতে পারি না, বার্গেনিং করতে চাইনি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি যে কথাটা বললাম যে প্রতিবাদ, সোশ্যাল মিডিয়াতে যে স্ট্যাটাসটা দেওয়া হয়েছিল সেটা প্রতিবাদ হিসেবে, ঠিক প্রতিবাদ কিনা জানি না। মানে নর্মালি যেটা হয়েছিল যে ফার্স্ট উইকে আমাদের দেয়ালের দেশকে সর্বোচ্চ শো দেওয়া হয়, তারা আমি একদমই তাদের ভাবনা থেকে তারা দিয়েছে ফাইন, তারপরে তাদের মনে হয়েছে পরের সপ্তাহে এসে সেটা কমানো দরকার, কমিয়েছে। সো ফার্স্ট উইকে বাংলা সিনেমা হিসেবে দ্বিতীয় অবস্থানে ছিল টিকিট সেলিংয়ের জায়গা থেকে। সেকেন্ড উইকেও প্রত্যেক দিনের আমি ওনাদের ওয়েবসাইট বা আমি না মানে আমার টিম বা অন্যরা যারা আছেন তারা আসলে ওয়েবসাইট চেক করে দেখছেন যে দেয়ালের দেশের টিকিট সেলিংটা বেশি আছে, মানে অন্য সিনেমার তুলনায়, মানে পার্টিকুলার একটা দুটো সিনেমা আছে সেগুলোর তুলনায় এগিয়ে আছে। কিন্তু কি হলো, উইকলি রিপোর্ট তারা যেটা পোস্ট করলো তাদের পেজেই, সেখানে গিয়ে দেখলাম যে সিনেমাগুলো প্রত্যেক দিন টিকিট সেলে পিছিয়ে ছিল সেই সিনেমাগুলোর পরে গিয়ে দেয়ালের দেশকে তারা প্রেজেন্ট করলো। কোনো ফিল্ম মেকারকেই বা কোনো প্রযোজনা প্রতিষ্ঠানকেই তারা দেয় নাই, 3 সপ্তাহ চলেছে, তারপরে তাদের বিজনেসের কারণে মনে হয়েছে যে তারা অন্য সিনেমা চালাতে চান, সেই হিসেবে তাদের মতো তারা ডিসিশন নিয়েছে। তারপরে যখন আমরা আসলে আমাদের জায়গা থেকে আসলে সোশ্যাল মিডিয়ার থ্রোতে হোক বা আমাদের পার্সোনাল কন্ট্যাক্টের জন্য যোগাযোগ করা হোক, তখন তারা এক ধরনের ব্যাখ্যা দিয়েছিল যে তাদের মনে হয়েছে যে এর যে অন্য যে সিনেমাগুলো আছে সেই সিনেমাটা বেটার বিজনেস করবে, বিজনেসের জায়গা থেকে তারা সেটা চালাতে চেয়েছে। এমন নানা অভিযোগের পর স্টার সিনেপ্লেক্সের সিনিয়র মার্কেটিং ম্যানেজার মেজবাউদ্দিন জানান, যখন সিনেমা ভালো যায় তখন দেখবেন এসব আলোচনা হয় না, যখন সিনেমা চলে না তখন পরিচালক প্রযোজকরা তাদের উপর নানা রকম দায় দিতে চান। কয়েক বছর ধরে বাংলা সিনেমা দর্শক ফিরেছে, তাই তারাও চান না সেসব দর্শক হল বিমুখ হোক। দর্শক না থাকায় বাধ্য হয়ে তখন তাদের সিনেমাগুলো নামানোর সিদ্ধান্ত নিতে হয়। আসিফ আলম, আরটিভি।